হ্যাঁ বল। নমস্কার, আমি সঞ্জিত দাস দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বলছি। আমি একজন টোটো চালক। আজ 14 দিন ধরে লকডাউন হয়ে আমাদের কর্মসংস্থান একদম বন্ধ আছে। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, দিন আনি দিন খাওয়া লোক আমরা। আমাদের সরকার থেকে এ পর্যন্ত কোনো রকমের শুধু সুবিধা আমরা পাইনি। হ্যাঁ, তাই ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি, আমাদের এই টোটোওয়ালাদের যেন একটু চিন্তা ভাবনা করে আমরা যেন সাহায্য পাই, বহু ছেলেপেলে নিয়ে যেন করে কিনে মানে খেতে পারি, খেয়ে যেন বেঁচে থাকতে পারি। এই অনুরোধ রাখি রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে। নমস্কার।